সোমবার দিনভর পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন স্থানে আলুর কালোবাজারি বন্ধ করতে অভিযান চলে পুলিশ এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। 25 জন ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এবং আলুও কিছু বাজেয়াপ্ত করা হয়েছে। ফলে মঙ্গলবার ভাইফোঁটার দিনে কোনো বাজারে আলু বিক্রি হয়নি, তাই সকাল থেকে প্রশাসনের উদ্যোগে শহরের দুই স্থানে সরকারি উদ্যোগে আলু বিক্রি চলে। মঙ্গলবার ভাইফোঁটায় মেদিনীপুর শহরে রাজাবাজার, গেটবাজার সহ বড় বড় বাজারগুলির কোথাও সবজি বাজারে আলু বিক্রি হয়নি। আলু ব্যবসায়ীদের সাফ কথা, আড়তদারদের কাছ থেকে বেশি দামে আলু কিনে কম দামে বেচতে পারবেন না তারা। পরিস্থিতি খারাপ হতে পারে ভেবে মঙ্গলবার সকাল 9টা থেকেই মেদিনীপুর জেলা শাসকের দপ্তরের সামনে ও জেলা পরিষদ চত্বরে প্রশাসনের পক্ষ থেকে 13 টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হয়। সকালে ভাইফোঁটার পর্ব সারার আগেই সাধারণ মানুষের লাইন পড়ে যায় আলু কেনার জন্য। সাধারণ মানুষ সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। এটা যেটা বলছেন, ভাইফোঁটার দিন আলু না থাকলে সবই বিস্বাদ হয়ে যেত, কারণ আলু ছাড়া কোনো সবজি আপনার হবে না। অবশ্যই অবশ্যই ভালো, অবশ্যই উদ্যোগ এই উদ্যোগটা, এই জিনিস মানুষ, সাধারণ মানুষ, আমরা 13 টাকা করে আলু পাচ্ছি, এটা আজকের দিনে সাধুবাদ দিচ্ছি সরকারকে। বুধবার থেকে জেলার সর্বপ্রান্তে এই উদ্যোগ নেওয়ার কথা জানালেন সভাধিপতি উত্তরা সিংহ। গতকাল সরকারি প্রসেস বিভিন্ন বাজারে হানা দিয়েছে এই অনিয়ম রুখার জন্য, আর আগামী দিনেও হবে আশা করছি। আমরা এই প্রসেসের মাধ্যমে এবং সরকারি উদ্যোগে আমরা 13 টাকা করে, যে সরকারি মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ, আমরা জেলার প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। আগামী দিনে পশ্চিম মেদিনীপুরের আলু ব্যবসায়ীদের পরিস্থিতি ও সরকারি উদ্যোগ কি মোড় নেয় এখন সেটাই দেখার। সুজন মাহাতর রিপোর্ট, আই নিউজ নেটওয়ার্ক, পশ্চিম মেদিনীপুর।